লেখাটা আর লেখ কেন? খাপানিয়া সিনিয়র সিটিজেন ফোরামের সভাপতি মিস্টার স্বদেশ চৌধুরী, রিটায়ার্ড ফিশারি অফিসার। আমি খাপানিয়া সিনিয়র সিটিজেন ফোরামের সেক্রেটারি শ্রী অধীর চন্দ্র ধর, রিটায়ার্ড পুলিশ অফিসার। উনি খাপানিয়া সিনিয়র সিটিজেন ফোরামের এক্সিকিউটিভ কমিটির মেম্বার হেডমাস্টার মতিলাল বাউ। উনি একজন হেডমাস্টার, উনি কালীচরণ দাস, উনি এক্সিকিউটিভ কমিটির মেম্বার। আমরা চারজন এসেছি খাপানিয়া সিনিয়র সিটিজেন ফোরামের পক্ষ থেকে। সিনিয়র সিটিজেন ফোরাম আমরা কেন করেছি, তার যে কী অবজেক্ট, সেগুলোর সম্বন্ধে আমি বিল্লাস বলছি। খাপানিয়া সিনিয়র সিটিজেন ফোরাম 25th November 2023 আমরা প্রাথমিক পর্যায়ের একটা মিটিং করি। মিটিংয়ে আমরা সিদ্ধান্ত করি যে আমরা যারা সিনিয়র সিটিজেন আছি, রিটায়ার্ড পিপল এবং সিনিয়র সিটিজেন যারা আছি, আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা অতীতের সমাজ জীবনে যা কিছু দেখেছি, মানে একটা সুস্থ সমাজ ব্যবস্থা, সুস্থ আচার আচরণ, রীতিনীতি, কৃষ্টি, এগুলার যে দিনের পর দিন এগুলা অবক্ষয়ের পথে, এবং তথাকথিত আধুনিক সভ্যতার নামে আমাদের প্রাচীন যে মূল্যবোধ, এই মূল্যবোধগুলো দিনের পর দিন ক্ষয় থেকে একদম শেষের পথে। দেখেছি যে সমাজে প্রত্যেকটি সিনিয়র সিটিজেন, দ্যাট ইজ এলডারলি পিপল, আর ফিলিং ভেরি মাচ ইনসিকিউরিটি ইন দি সোসাইটি। কোথাও কোথাও এমনও দেখা যায় সাহিত্যোদ্ধ প্রবীণ নাগরিক, ওদেরই বাড়ি, ওদেরই ঘর, ওদের ঘরে থেকে ওদের সন্তানাদি, ন্যূনতম যে একটা ব্যবহার সেটাও করে না। ছেলে ঘুমাচ্ছে বিল্ডিংয়ে, বারান্দায় দেখা যাচ্ছে কি বারান্দায় মা বাবার জায়গা, সেটা তো মেনে নেওয়া যায় না। যার পরিপ্রেক্ষিতে আমরা সিদ্ধান্ত নিচ্ছি আমরা প্রবীণ নাগরিক কিন্তু অথর্ব না, আমরা সমাজের এমন কিছু কীর্তি হচ্ছে যেগুলোর উপর আমরা আলোকপাত করব। সমাজে এখন সিনথেটিক ড্রাগ, যেটা কোনো গন্ধ নাই, কিছু নাই, কিন্তু পকেটে থাকে, যুব সমাজ আজকে ভেরি মাস ড্রাগ অ্যাডিক্টেড দেখা যাচ্ছে, সবাই না কিন্তু র্যাপিডলি এটা বৃদ্ধি পাচ্ছে। তো আমরা চিন্তা করলাম এটার উপর আমরা একটু দেখবো কিছু করা যায় কি না। তারপরে ড্রপ আউট স্টুডেন্টের ব্যাপারে আমরা দেখব, ব্লাড ডোনেশনে দেখা যাচ্ছে ব্লাডের জন্য অনেক রোগী, মুমূর্ষু রোগী, সেগুলা সঠিক মতো ব্লাড পাচ্ছে না। এখন ব্লাড ডোনেশনের ব্যাপারে আমরা জনজাগরণ সৃষ্টি করব। তারপরে ড্রপ আউট স্টুডেন্টের ব্যাপারে দেখব, এগুলা আমরা দেখব। স্পেশালি আপনি আপনাকে বলি, আজকে যারা এলডারলি পিপল, তারা প্রতিটা পরিবারে কোনো না কোনোভাবে, যারা বয়স্ক লোক তারা নীরবে অনেক ব্যথা সহ্য করা যাচ্ছে। আপনার ছেলেদের কাছে একটা আবেদন নিবেদনের সুরে কথা বলতে হয়, তাও সেটা গ্র্যান্ড হয় না, এবং কিছু থেকে একটু বেশ কম হলে ডাইরেক্টলি দেখিয়ে দিচ্ছে যে তোমরা বাধ্যকাশ্রম। আজকের সমাজের অলিতে গলিতে চারিদিকে যখন দেখি, তখন দেখা যাচ্ছে কি বেশিরভাগ বৃদ্ধ লোক, বৃদ্ধা মহিলা, এরা খুব একটা যন্ত্রণার শিকার হচ্ছে। তাদের খাওয়া হয়েছে কিনা, তাদের থাকার ব্যবস্থা আছে কিনা, আমি তো বললাম ছেলে আলিশান বিল্ডিংয়ে থাকছে, মা কাঁধে ব্যাগ নিয়ে ভিক্ষা করতেছে, কেন এমনটা কেন হবে? কেন এলডারলি পিপল ইনসিকিউরিটি ফিল করতেছে সমাজে? স্পেশালি
এরকম দেখা যায়। বুড়া বাবা আপনি দেখবেন ওর বিছনার মধ্যে, ওর বাড়ি ছাড়ছে না, ওকে ইভিকশন করার জন্য ওর বিছনার ভিতরে মোরগের খাঁচা রাখা হয়, ও যে পথে বাইরে বাউটটা ভেঙে দেওয়া হয়। কি উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা একটাই, তুমি তাড়াতাড়ি বাড়ি ছেড়ে যাও আর বাড়িটা আমাদেরকে দিয়ে দাও। তো এইভাবে মানে 100-90% এল্ডারলি পিপল আজকাল ভেরি মাস ইনসিকিউর, তাদের সিকিউরিটির ব্যাপারে দেখা, ড্রাগের ব্যাপারে দেখা, তারপরে আপনার স্কুল মানে ড্রপ আউট স্টুডেন্টগুলোর ব্যাপারে দেখা, সমাজে অন্যান্য জিনিসগুলো দিতে লক্ষ্য রাখার জন্য আমাদের হাফানিয়া সিনিয়র সিটিজেন ফোরাম এটা টোটালি নন পলিটিক্যাল এবং নন প্রফিটেবল। তো যেমন কতজন সদস্য আছে আপনার? হ্যাঁ, সদস্যজন কতজন? আমাদের সদস্য সংখ্যা এখন পর্যন্ত 83, কারণ এখানে মোস্টলি বৃদ্ধ লোক, যারা এল্ডারলি পিপল, আমরা এল্ডারলি পিপলদেরকে নিয়ে চলছি, যার জন্য আমাদের সদস্য আর কিন্তু বেশি দিন হয়নি, 2 মাস হয়েছে। তো আমরা এই এখন আমাদের সদস্য 83 মাত্র। তো আমাদের নভেম্বর মাস থেকে আমরা কাজ হাতে নিয়েছি, আমরা রেজিস্ট্রেশন পেয়েছি 1st day of January 1924, দ্যাট ইজ আজ থেকে 10-12 দিন আগে আমরা এটা রেজিস্ট্রেশনটা পেয়েছি। তো এই জন্য আমরা এই সমাজের এই কাজগুলোর দিকে লক্ষ্য রাখার জন্যই আমরা খুব বেশি উদ্যোগী হয়েছি। সমাজে যেগুলো সামাজিক মূল্যবোধ যেটা নষ্ট হয়ে গেছে, যেমন আমরা 12 তারিখ একটা প্রোগ্রাম করব, প্রায় 300 যুগ মানে বৃদ্ধ ধুতি পাঞ্জাবি এবং অতীতের ট্রেডিশনাল ড্রেস পরে আমরা হাপানিয়া হসপিটাল চৌমন থেকে আমরা অশ্বিনী মার্কেট যাব, অশ্বিনী মার্কেট থেকে আবার ব্যাক করব, মানে ওই বিভিন্ন জায়গাতে আমরা ছোটোভাবে আমরা আমাদের বক্তব্য রাখবো। আমাদের যে সামাজিক অবক্ষয়, এই সামাজিক অবক্ষয় থেকে আজকে একগুলা করাল গ্রাসে যুব সমাজকে শেষ করে দিতেছে। এখন যুব সমাজ তাদের নিজস্ব স্টাইলে চলে, অতীতের মূল্যবোধ, অতীতে যে ধরুন অতীতে একটা সুস্থ সমাজ ব্যবস্থা ছিল, একটা পারিবারিক পরিবেশ ছিল, ওইটার থেকে ওইটার প্রোডাকশন হলো সন্তান। আমরা যারা আজকে আছি, আমরা তো অতীতের সামাজিক ব্যবস্থা বা অতীতের সুন্দর সংস্কৃতি, রীতিনীতি, রেওয়া, সংস্কৃতি যেগুলো আসলে এগুলোর থেকে আমরা শিক্ষা নিয়েছি, যার পরিপ্রেক্ষিতে আমরা নিজেকে আজকাল যে পদে থাকেন ওইটা হলো আমাদের সামাজিক অবস্থার মূল্যবোধের কারণে আমরা এই যাব বর্তমানে এই অবস্থাতে এসে পৌঁছেছি। কিন্তু আজকাল সমাজের মূল্যবোধ দিনের দিন অবক্ষয়ের দিকে যেতেছে এবং যুব সমাজ তার করাল গ্রাসে পড়ে গেছে, এবং তারা আজকাল সাধারণত সমাজে মূল্যবোধ যে একটা জিনিস আছে এটাও বলে গেছে, যার পরিপ্রেক্ষিতে তারা গাইডলাইন তারা পাচ্ছে না, এইমলেসলি তারা চলছে, তারা ডায়েট অ্যাডিকশনের দিকে যাচ্ছে, বিভিন্ন সামাজিক কুসংস্কারের দিকে তারা ধাবিত হচ্ছে। আপনাদের দায়িত্বটা কি থাকবে? হ্যাঁ, আপনাদের দায়িত্বটা কি থাকবে? আমাদের দায়িত্ব থাকবে যেমন এক নাম্বার যে এল্ডারলি পিপল যারা আছে তাদেরকে সেভ করা। প্রথম আপনি দেখেন যে কোনো বাড়িতে আপনি যাবেন, দেখবেন বারান্দার মধ্যে ছোট্ট একটা রুম আছে, এখানে কি থাকে অত দেখলে মনে হবে যে এখানে পশুপালিত কোনো জীবজন্তু থাকে না। আপনি দেখবেন যখন ভালোভাবে খবর নেবেন দেখবেন এখানে মা বাবা থাকে। কেন? এত বড় বিল্ডিং, ওনারই বাড়ি, ওনারই বিল্ডিং, উনি তিলে তিলে সংসারটাকে গঠন করেছেন, ওনারা ওনাদের জন্য জায়গাগুলো বারান্দায় ওদের ঘুমানোর জায়গা। কেন? বাবা রাত্রে উঠে বারবার, মা রাত্রে উঠে বারবার হাসি দে কাশি দে, আমাদের ছেলেদের আমাদের ঘুমের ডিস্টার্ব হয়, যার জন্য বারান্দার এক কোণে তাদের ঘুমানোর ব্যবস্থা। কেন কেন এল্ডারলি পিপল আজকে সমাজের মধ্যে ইনসিকিউরিটি ফিল করতেছে? Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.